হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিশ বিক সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক ট্রিডিতে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে তো অনেক মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান এবং পোনা চাষ করার জন্য পোনা সংগ্রহ করে থাকতেন কিন্তু চাষকালীন সময়ে পোনার যে হারে বৃদ্ধি হওয়ার কথা বা আমরা ম্যাক্সিমাম সময় জানি যে তিন মাসে পুনার কালচার সম্পন্ন হয়ে যায় ভিয়েতনামকেই কিন্তু পোনা সংগ্রহের পর চাষকালীন সময় তিন মাসে পুনা বড় হয় না বা দেখা যায় চার মাস সাড়ে চার মাসের মতো সময় লাগে তারপরও আশা অনুযায়ী বৃদ্ধি পায় না তো এর কারণ হিসেবে সবচাইতে যেটা যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আপনার পোনার গুণগত মান সম্পন্ন ঠিক না থাকা গুণগত মান ঠিক না থাকা তো তার জন্যে কিন্তু আপনি চাইলে নিজে চাইলে কিন্তু অরিজিনাল ভিয়েতনামের পোনা নিজে উৎপাদন করতে পারবেন তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা আমরা ভিডিওতে যে মাছগুলো দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট ভিয়েতনাম কই মাছের ব্রুট তো এর চাইতেও বড়ো হয় তো অতিরিক্ত যখন বড় হয়ে যায় বা একটা দুইটা কেজি আসে তখন কিন্তু এই মাছগুলোতে চর্বি হয়ে যায় ডিম সংগ্রহ করা সম্ভব হয় না তো সবচাইতে ভালো হচ্ছে তিনটা বা চারটায় যে কেজির মাছ তো সেই মাছগুলো থেকে যখন ডিম সংগ্রহ করা হয় একদম পরিপক্ক অবস্থায় তো সেখান থেকে কিন্তু অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা উৎপাদন সম্ভব হয় তো আমরা এগুলো ব্রুট মাছগুলো দেখাচ্ছি তো আপনার দেখেন আমরা এই মাছগুলো থেকে কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে হরমোন প্রয়োগ করে বিশেষ প্রক্রিয়ায় এই মাছগুলো থেকে আমরা কিন্তু রেনো উৎপাদন করে থাকি এবং সেই রেণুগুলো যখন আপনি নার্সিং করবেন সেইখান থেকে কিন্তু নার্সিং করার পর আপনি কিন্তু অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা উৎপাদন করতে হবে তো আপনাকে তার জন্য সর্বপ্রথম পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে যাতে কোনো প্রকার অবাঞ্ছিত মাছ না থাকে তো যেগুলো প্রস্তুত করার পর সেই প্রস্তুত করার পর কিন্তু আপনারা চাইলে কিন্তু রেনু দিয়ে পরিমাণ মতো তিন ফুট নার্সিং পুকুরে তিন ফুট পানি থাকলেই নার্সিং প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং আপনারা চাইলে কিন্তু ভিয়েতনাম কই মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমরা এই বুটগুলো থেকে কিন্তু রেনু উৎপাদন করে থাকি তো সেই রেনুগুলো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিয়ে নার্সিং প্রক্রিয়া করে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পুনঃ প্রোডাকশন দিয়ে তারপর আপনি মজুত করতে পারেন আপনার মজুদ পুকুরে তো ভিওর্স তা আমরা আপনাদেরকে বেশ কিছু রেনু দেখাবো আমরা ইতিমধ্যে ভিয়েতনাম কই মাছের রেণু বিক্রয় করা শুরু করেছি তো এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের রেনু একদম ঝরঝরে দানা এগুলো মিস হবে না তো আপনারা যারা আজকের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তো যারা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পুনঃ উৎপাদন করে কালচার করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি